वेलकम बैक टू मधुस फूड पैराडाइज आमी आपनादेर बंधु मधुचंदा चक्रवर्ती आबार हाजिर हो गेछि आमार आजकेर लांचेर एपिसोड निये आपनादेर संगे एकसंगे खाबो बोले आर शेयर करबो बोले आपनारा बसे जान आमार साथे लांच करते आर आमार भिडियो देखते देखते लांच करते थाकुन। तो आशा करि आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन, साबधाने आछेन, आमिओ मोटामुटी भालोई आछि। तो आमार आजकेर लांचे आमि जेटा खाबो सेटा होलो बोले दिई माछेर तेलेर बड़ा, भात निएछि आजकेर संगे तीनटे काचा लंका निएछि, देखि पारि नाकि शेष करते। আর আমি খাবো হচ্ছে রুই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল আর রুই মাছের পেঁয়াজ আদা বাটা দিয়ে ঝাল। আর এটা পেটি নিয়েছি, আর এটা তো দেখতেই পাচ্ছেন রিং পিস গাদা, আর ঝালটাতে আমি পেটি নিয়েছি, রুই মাছের পেটি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখে যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে যায় লাইক করুন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন নিজের পরিচিতদের মধ্যে, আর অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে আরও যেতে পারি আমার চ্যানেলটাকে নিয়ে। আর সাবস্ক্রাইব করলে আমি যখনই ভিডিও দেবো আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, ঠিক আছে? এখন শুরু করছি, প্রথমে তেলের বড়া দিয়ে খাবো, কাঁচা লঙ্কা করে এদিকে সাজিয়ে রাখি। আসলে আমার না কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ঝাল লেগে যায়, আমি বেশি ঝাল খেতে পারি না খুব একটা, তাই কি হয় আমি মানে খুব একটা লঙ্কা নিই না, নিলেও একটা নিই। তো আজকে একটু লোভ হলো, ভাবলাম যে না আজকে একটু তিনটে কাঁচা লঙ্কা নিয়ে দেখি, যদি বেশি ঝাল লাগে খাবো না, ট্রাই করতে ক্ষতি কী। আসলে আমি খুব একটা পারি না ঝাল খেতে, কিন্তু আমার ভালো লাগে কাঁচা লঙ্কা নিয়ে খেতে, আমার ভালো লাগে কিন্তু পারি না। তেল পটকা ভীষণ প্রিয় আমার, আপনারা কারা কারা তেল পটকা খেতে ভালোবাসেন জানাবেন কমেন্ট করে। আসলে না আমার এই তেলের বড়াটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে, আর এই ফুলকপির ঝোল, তাই আজকে একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে আমার সবই মাছের আইটেম, এই মাছটার থেকেই তেলটা বেরিয়েছে। এখন আমি খাবো রুই মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। একটা রিং পিস নিয়েছি, এটা মেথি ফুরন, তেজপাতা ফুরন দিয়ে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে যেরকম করে কষিয়ে কষিয়ে ওইভাবে করা হয়েছে, নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামানো হয়েছে। আমি আর একটা এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে আমি আলু বেগুনের ঝোল যেরকম ভালোবাসি মাছের, সেরকম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলও আমার খুব প্রিয়, ঝোলের মধ্যে আর কি খুব ভালোবাসি আমি, এবং কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। খুব হালকার মধ্যে খুব টেস্টি হয়েছে। লাস্ট কাঁচা লঙ্কা খাচ্ছি, আজকে বেশ পেরেছি তিনটে কাঁচা লঙ্কা খেতে, খুব একটা ঝাল না কাঁচা লঙ্কাটা, লাকিলি আমি তো ভয় ভয় নিয়েছিলাম, বোঝা যায় না না খেলে তো বোঝা যায় না ঝাল কি ঝাল না।
মাছটাতে ব্যাপক তেল আছে, খুব ভালো মাছটা, বড় রুই। আজকে যা বৃষ্টি পড়ছে সকাল থেকে, আর ওয়েদারটা ভীষণ খারাপ করেছে। সকাল 6টার সময় উঠে কি মনে হচ্ছে বলুন তো, সন্ধে 6টা বাজে, এত অন্ধকার করেছে, ঠিক মনে হচ্ছে সন্ধেবেলা, সকাল না। কালো মেঘ একদম, তারপরে বৃষ্টি এসছে, সঙ্গে হালকা হালকা বাজও পড়ছে। অবশিষ্ট মাছটা খাচ্ছি, লাস্ট ফুলকপি। এখন খাবো আমি রুই মাছের পেটি দিয়ে পেঁয়াজ আদা বাটা দিয়ে ঝাল। এটা যেরকম ঝাল যেরকম বানায়, পেঁয়াজ কুচি আদা বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ নুন দিয়ে ওইভাবেই করা হয়েছে। ফোড়নে একটা তেজপাতা দেওয়া হয়েছে। বেশ ভালো হয়েছে, সব ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে। তেলের জায়গাটা আমি আগে নিই, পেটি খেলে তলার দিকে যে তেল থাকে সেটা আগে খাই। কমপ্লিট আমার লাঞ্চ, তো আমার আজকের এই লাঞ্চের এপিসোডটা যেটা পুরোপুরি মাছের এপিসোড, আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিডব্যাকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কারণ খুব ওয়েদার আপ ডাউন করছে, কখনো গরম কখনো বৃষ্টি। খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আমি চলি তাহলে, বাই বাই, নমস্কার।